নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া মেহু চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদেরকে একটা নতুন রেসিপি, নতুন না, এর আগেও আপনারা এরকম রেসিপি দেখেছেন বা আপনারা আপনাদের বাড়িতে বানিয়েছেন, আমি আমার মতো করে চেষ্টা করব। আজকে 31st ডিসেম্বর, মানে বছরের শেষ। কথায় আছে শেষ ভালো যায় সব ভালো, তো আমার কাছে ভালো হচ্ছে ভালো ভালো খাওয়া, শেষ দিনটা ভালোভাবে কাটাবো, তো সেই জন্য আজকে আমি রান্না করছি কাতলা মাছের কালিয়া। যেহেতু আমি বাঙালি খেতে ভালোবাসি, তো বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তো আজ আমি বানাচ্ছি কাতলা মাছের কালিয়া নিজের মতো করে সম্পূর্ণভাবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অবশ্যই করবেন। আর যদি খুব ভালো লাগে, যদি আপনাদের মনে কোনো রকমভাবে আমি দাগ কাটতে পারি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি করুন, শুরু করছি কাতলা মাছের কালিয়া। মেন উপকরণ হচ্ছে মাছ, সে রুই হোক কাতলা হোক। আমি আজকে এখানে কাতলা মাছ নিয়েছি, কিন্তু আপনারা চাইলে রুই মাছও করতে পারেন, তবে পাকা মাছ হলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। আর আমার বাড়িতে তো সবাই পাকা মাছ পছন্দ করে, সেই জন্য এখানে আমি কাতলা মাছের 4টে পিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেশন করব, একটু নুন দিয়ে দিলাম, একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব পাতি লেবুর রস। কারণ মাছে একটা আষ্টে গন্ধ ছাড়ে, অনেকেই এই আষ্টে গন্ধের জন্য মাছ খাওয়া পছন্দ করে না, স্পেশালি আমার বাড়িতে এরকম দু একজন আছে। তবে পাতি লেবু দিয়ে করলে অনেক, আমি বলবো না পুরো কমে যায়, মাছ তো মাছের তো একটা নির্দিষ্ট ফ্লেভার থাকবেই, তবে যদি এইটা পাতি লেবুর রস মাখানো হয় সেক্ষেত্রে মাছের গন্ধটা অনেকটা কমে যায়, অনেকটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। নিজে কানে শুনে আর নিজে করে দুটোর মধ্যে তো তফাৎ আছে, করেই আপনি বলবেন, আপনারা বলবেন আমাকে। এখানে আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি, সেগুলোকে মাখিয়ে নিলাম। এই মাছটা আসলে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হয়ে থাকে, আর এমনি আমাদের সাধারণ দিনে নিত্যদিনে যে রান্না হয় সেই রান্নাতেও এই মাছ, লোকের বাড়িতে আমরা যেহেতু বাঙালি সাধারণত মাছে ভাতে বাঙালি প্রথম থাকে, তো এই রান্নাটা লোকের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আমি চেষ্টা করেছি আমার মতো করে করার, করে দেখবেন কেমন হয়। এবার আমি মাছটাকে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, যেহেতু এটা কালিয়া তো এখানে একটু তেলের ব্যবহার বেশি হয়, আর আমি একটু স্পাইসি খাবারে পছন্দ করি। আপনারা চাইলে একটু তেলটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া হয় গরম তেলের মধ্যে, সেক্ষেত্রে মাছটা কড়ায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। তেল যতক্ষণ না পুরো গরম হবে ততক্ষণ মাছটা দেবেন না, সেক্ষেত্রেও মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তেলটা আমার সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা একটা করে কড়ায় দিয়ে দেবো। মাছ কখনোই কম আঁচে রান্না করবেন না, মাছ সবসময় তেলটাকে হাই করে দিয়ে রান্না করবেন, তাতে মাছটা ভালোভাবে ভাজাও যায় আর নিচে লেগেও যায়। আমার বাড়িতে সাধারণত মাছটা একটু কড়া ভাজাই পছন্দ করে, তবে কেউ যদি চান অবশ্যই হালকা করে মাছ ভাজতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমার বাড়িতে বলে মাছ হালকা ভাজলে নাকি, আমি যদি একটু আগে বললাম এটা আসতে গন্ধ লাগে, ওদের একটু অসুবিধা হয়, আমার বাড়িতে যারা যারা আছে দু একজনের অসুবিধে হয়,
সেজন্য এখন আমি মাছটা কড়াকড়ি ভাজছি। কি বলুন তো, মাছ ছাড়া বাঙালির খাওয়াটাই যেন অসম্পূর্ণ। আমার বাড়িতে তো অবশ্যই, কারণ আমার বাড়িতে মাছটাই বেশি লোকে পছন্দ করে। মাছ ছাড়া আমাদের বাড়িতে চলেই না। এবারে আমি মাছগুলো তুলে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। প্রথমেই বললাম আমি আমার মতো করে রান্নাটা করব। কালিয়া যেহেতু আমি আমার মতো করে করব, তাই প্রথমে আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটুখানি জয়িত্রীর টুকরো, দুটো দারচিনি, তিনটে ছোট এলাচ। এরপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আজটাকে এখানে একটু কমিয়ে দিয়েছি। যখন এই মশলাগুলো থাকে একটু মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, এতে দিয়ে দেব সাদা জিরে। এরপরে দিয়ে দিলাম শুকনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজকে লাফিয়ে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটা 1 ইঞ্চি আদার টুকরো আর 8 কোয়া মতো রসুন দিয়েছি। রসুন কুচি না, আমার বলার নেই, রসুন আর আদা। খুব যে লাল করে ভাজতে হবে সেরকম কোনো দরকার নেই। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসা অব্দি এগুলো ভাজতে হবে, কারণ এগুলোকে আমি সবই ভাজার পর পেস্ট করব। এতে একটু নুন দিয়ে দিলাম। নুনটা মানে আমার যেরকম মাছ আমি সেই আন্দাজে দিচ্ছি 1 চামচ মতো। এখানে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নুনটা কম বা বেশি হবে। কেমন নুন দিলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য চেষ্টা করবো যখন মশলাটা ভাজবে তখনই নুনটা দিয়ে দেবো। এরপরে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আরো মিনিট 2-3 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। ভিডিওটা পুরোটা দেখবে, শেষে আমি একটা তড়কা দেবো, যা ধরুন এই মাছের মানে এই টেস্টটা, কালিয়া তো সবাই খায় কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু সেটা দেখার জন্য তো ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। সবগুলোই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। টমেটো সফট হয়ে গেছে, পেঁয়াজ তো আগেই সফট হয়ে গেছিলো। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে মশলাটাকে টেস্ট করে আমার এই মশলাটা যেটা ভাজছিলাম এতক্ষণ ধরে সেটা পেস্ট করা হয়ে গেছে। এই যে এইটা, এবার এটাকে আমি তেলেতে দিয়ে দেবো। তেলও গরম আছে। অল্প একটু বাটিটাই ধুয়ে অল্প একটু জল আমি দিয়ে দেবো। এটা একটু মানে মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এবার কাইটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, যে যেমন পছন্দ করেন ঝোলটা সে সেই মতোই রাখবেন। আমি একটু মাখা মাখা পছন্দ করি, সেই জন্য একটু পরে দিয়ে দেবো, দিয়ে রাখলাম। যেহেতু মশলাটা আমার আগে থেকেই ভাজা, সেহেতু বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না। নুন তো আগেই দেওয়া আছে। এবার আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। ফোড়নে কিন্তু আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, এখানে আমি আরও 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আমাদের বাড়িতে সবাই বললো না
স্পাইসি পছন্দ করেন তো স্পাইসি পছন্দ করলে একটু ঝালটা রাখবেন, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। ঠিক আছে, যেমন খান মশলাটা যাতে পুড়ে না যায়, এই যে বাকিটা ধুয়ে রেখেছিলাম এই জলটা এবার এখন দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওর দিকে তেলও বেশি উঠেছে। আমি এটাই তোমার ভালোভাবে মশলা কষানো, আপনাকে মশলাটা সুন্দরভাবে মানে কষানো হয়েছে, আপনি কীভাবে দেখে বুঝবেন এই জন্য এটা দিকে দেখে উঠবে, এটা দেখেই বুঝবেন। এবার আরেকটু আমি জল দিয়ে দেবো, এবার আমি ভেজে রাখো মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। কালিয়া বা কোরমা যাই বলুন তাতে কিন্তু একটু মিষ্টি লাগে, আর এটাতে তো মিষ্টি দিতে হবে, কারণ যেহেতু টমেটো দেওয়া আছে তো টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু মিষ্টি দিলাম। আমাদের বাড়িতে আসলে মিষ্টি ঝাল নুন সব সমান পরিমাণে চলে, এই জন্য দিলাম। আপনারা আপনাদের এই একই কথা আপনাদের স্বাদ অনুযায়ী আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে ওই যে বলছিলাম তড়কা দেব। এবার আমি স্পেশাল তড়কার ব্যবস্থা করছি, এখানে আমি এক চামচ মতো ঘি দিলাম। ঘি আপনি যাতেই দেবেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আমি তো সেটাই মনে করি। ঘিটা গরম হয়ে গেলে যখন ভালোভাবে গলে যাবে ঘিটা, এর মধ্যে আমি এক মুঠো কিশমিশ দিয়ে দেবো। কিশমিশ বলে একটু ফুলো ফুলো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করো। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখুন রান্নাঘরটা না গন্ধে খিদেও পেয়েছে। আচ্ছা, উপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, হালকা করে একটু নেড়েছে। ব্যাস আমার ফিশ কালিয়া একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। আমার ফিশ কালিয়া একেবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখলে হবে, করতে তো হবে, না করলে আপনি বুঝবেন কি করে যে আমি কতটা সত্যি কথা বলছি। সেটা করতেও হবে আপনাকে, পরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে। আমার কাজ ছিল আপনাকে রান্না করে দেখিয়ে দেওয়া, আপনাদের কাজ হলো রান্না করবেন প্লাস আমাকে কমেন্ট করে জানাবেন। মানে আমার একটা যদি কাজ হয় আপনাদের দুটো কাজ। দেখুন কিরকম আমি আমার নিজের মনের মতো করে ফিশ কালিয়া রান্না করে ফেলেছি, দেখতে তো সুন্দর হয়েছে। আর আমি বলছি খেতেও কিন্তু এটা দারুণ, তবে আপনারা না করলে তো বুঝবেন না। ঝটপট ফোনটা রেখে দিয়ে গিয়ে রান্নাটা করে ফেলুন, করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এবং আপনারাও আমি জানি আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করেন। যদি আমার কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আমার ভুলটা শুধরে নেওয়ার। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।